তো আমরা এখন যাব ঝাউবনের দিকে। তো আমি প্রথমে মহেশখালী বাজার থেকে ফায়ার সার্ভিস অফিসের সামনে এসে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে ওইখানে একটা আমার বাসা ছিল, ওই বাসা থেকে নেমেই রিক্সা নিলাম ফায়ার সার্ভিসের সামনে। তো এখান থেকে রিক্সা নিয়ে আমি ঝাউবনের দিকে রওনা দিলাম। একা একা ভাল লাগে না, ভাবতেছি একা একাই তো একাই ঘুরা লাগবে, কিছু করার নাই, পরিস্থিতির শিকার। তো আশেপাশে মানুষ একেবারেই কম ছিল যেহেতু দুপুরবেলা, আর মহেশখালীতে মানুষের জনসংখ্যা একেবারেই কম। যাইতেছি যাইতেছি তো তেমন একটা ভালো মনে হইতেছে না, ভয় লাগতেছিল যে একা একা যাইতেছি, তাও কোনো সেফটি নাই, কিছু নাই, কেউ নাই, একটা ফোন ছিল আর আমি ছিল আর পকেটে কয়েক টাকা ছিল। যাইতেছি যাইতেছি আর রিক্সাওয়ালা খুব স্পিডে চলাইতেছিল, ভালোই লাগতেছিল, ভালোই বাতাস ছিল, ভালোই লাগতেছিল তখন। তো যাইতে যাইতে অনেকক্ষণ যাইতে আসি যাইতেছি, পথ শেষ হয় না, অনেক জোরে রিক্সা চলাইতেছিল, ভালোই লাগতেছিল বাতাস, যেহেতু গরম, মাথার উপরে ছিল সূর্য। তখন বাজে 11:30, আশেপাশে ভালোই লাগতেছিল পরিবেশটা, এরকম পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না, যেমন আমাদের গ্রামে দেখা যায় না। তো দেখতে দেখতে অনেক দূর চলে আসছি, এই যে সামনেই আপনার শেষ রাস্তা, শেষ তারপরে ঝাউবন। তো নামলাম, গাড়িওয়ালারে টাকা দিলাম, টাকা দেওয়ার পরে ক্যামেরা নিলাম, ভাবতেছি আমার মুখটাই দেখাই, সামনে না দেখাই আমার মুখটাকে দেখাই ভালো। দেখাইতে দেখাইতে আর কি বলবো, আর রাস্তার যে অবস্থা, যে বালু, হাঁটতে খুব কষ্ট হইতেছিল, আশেপাশে খুব ভালো লাগতেছিল, সুন্দর পরিবেশও সুন্দর ছিল, আবহাওয়াও সুন্দর ছিল, কিন্তু অনেক গরম ছিল। হাঁটতেছি পায়ের তলে অনেক গরম লাগতেছিল, তো বালুগুলো অনেক গরম। তো হাঁটতে হাঁটতে সামনে চলে আসি, আসার পরে দেখি এখান দিয়ে বালু, পরে এখান দিয়ে হাঁটলাম, এখান দিয়ে হাঁটার পরে দেখি কেউ নেই, শুধু একটা গরু মাঠে। পরে সামনে দেখতেছি ঝাউবন, পরে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাইতেছি, আরে গরুটা একলা, কয়টা গাড়ি দেখতেছি, অটো গাড়ি, ভালোই পরিবেশ, একলা, মানুষ অল্প, ভয় লাগতেছে একটু, যদি কোনো জলদস্যু এসে আমার ধরে আমি আর কি আগমু। পরে যাইতে যাচ্ছে যে কিছু পোলা পাইন খেলতেছে, মোটামুটি ভালোই লাগতেছিল তাদেরকে দেখে, সবাই তো আমার দিকে তাকিয়েছে, আমি কি বলবো। পরে হাঁটতে হাঁটতে দেখুন কি বালু, এখানে এখানে এসে ভাবতেছি কোন দিক থেকে কোন দিক যাবো, পরে ভাবতেছি না সোজা গিয়ে একেবারে একেবারে লাস্ট মাথায় চলে যাব। পরে একটা নিশানা নিলাম, নিশানা নেওয়ার পরে সোজা হাঁটতেছি, আর আমার বাম দিকে ছিল বঙ্গোপসাগর, তো এখান দিয়ে তো সেসব সাগর, তো আমি একেবারে লাস্ট মাথায় যাব, আপনাদেরকে দেখাবো সব ঝাউবন গাছ, এগুলো সব নতুন গাছ, প্রায় 3-4 বছর হয়েছে লাগাইছে মনে হয় সম্ভবত, গাছগুলো ছোটোখাটো, বড়ও না, 5-4 বছর হয়েছে এরকম, সুন্দরও লাগতেছিল। তো দেখতে দেখতে অনেক দূর হাঁটে মোসখানের দিকে চলে আসি, প্রায় 1 কিলো হইব না, 500 মিটার থেকে 300 মিটার হাইটে চলে আসি মোসখানের দিকে, এখনও হাঁটতেছি। তো ভিডিওটা অনেক লং হওয়ার কারণে পুরো ভিডিওটা এখানে দেওয়া যাচ্ছে না, আপাতত 5 মিনিটের ভিডিও করলাম, আরও 7-8 মিনিটের ভিডিও আছে, পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই আশা করি বুঝতে পারবেন। অনেক বড় একটা ঝাউবন, ঘুরেই শেষ করা যায় না। পরে আমি হাঁটতে হাঁটতে লাশ মারা যাইতে যাইতে আমার লেগে গেছিলো 15 মিনিটের মতো,
আশেপাশে ভালোই ছিল। তো ভিডিওটা দ্বিতীয় পার্ট দেখবেন।